কি হচ্ছে, ভিডিওতে কোনো ভিউ নাই, কিছু নাই। ভালো ভিডিও করো যেমন ভিউ বেশি আসে। ভিউ তোমাদের দাদা ভাই বলে দিয়ে চলে গেল, ভিডিওতে ভিউ বাড়ছে বাড়ছে না কেন? ভালো করে ভিডিও বানাও। ভালো করে ভিডিও বানাবো কি করে? আমি একটু হেঁটে এসে তারপরে বাসি কাজ সব সেরে নিয়েছি, আর আকসারা চলে গেছে পড়তে চাটা খেয়ে। রাকেশ এক্ষুনি উঠলো, দুধ চা করে দিয়েছিলাম, খেয়েছে যে ভাই বোনকে। আর আমি এই যে রচা নিয়ে বসে গেছি, দুধ চা খেতে ইচ্ছা লাগছে না, তো রচা নিয়ে বসে গেছি, লেবু চা। আর ওদিকে তোমাদের দাদা ভাই বাজার যাবে, তো কি তরকারি আনবে ওইটাই চর্চা চলছে আর কি। তো মাছ আছে, তো ভাবলাম কালকে মুড়ি মাংস হয়েছে, আজকে তো সোয়াবিন হয়ে যাবে ছেলেদের জন্য, ওরা মাছ খেতে চাইছে না, এই আর কি। ওই যে তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে, বাজার যাবে, আলু নেই বুঝলে, আলু নেবে। তো ওই যে বাজার যাবে, রাকেশ এখনই উঠেছে পড়তে বসবে, মেয়ে গেছে পড়তে, চা খাবো। আর ডাস্টবিন বেলা এসছে, তো কোথায় সিটি দিয়ে দিয়ে ঘুরছে চারদিকে। এখন আমাদের এদিকে নিয়ম হয়ে গেছে, মানে প্রত্যেক দিন ডাস্টবিন বেলা আসবে আর ওরা নিয়ে চলে যাবে, কোথাও কিছু নোংরা ফেলা চলবে না। মানে যেখানে ডাস্টবিন ছিল সেখান থেকে উঠিয়ে দিয়েছে ডাস্টবিন, তো আমি বালতি নিচে ওখানে রেখে দিয়ে আসছি। তো চা খাই, চা খেয়ে দিয়ে তারপরে যাব। চলো নোংরা ফেলে দিয়ে আসলাম এক্ষুনি, এই কাপড়গুলো কালকের কাপড়গুলো একটু রোদ দিয়েছে, তো ছাদে মেলে দিই। বলি ফড়িংটা মরে গেল নাকি দেখি, এ একভাবে বসেই আছে, আমি একদম সামনে চলে গেছি তবু উড়ছে না। তো দেখলাম না, উড়ে চলে গেল, যাই হোক বেঁচে আছে। যেভাবে বসেছিল আমি যে কিছু হয়েছে মনে হয়। চলো চান করে নিলি, চান করে নিবি, যা চলে যা বাবু। আমাদের মাছ রান্না হবে, রাকেশ আচ্ছা সোয়াবিন, সোয়াবিনটা ভিজিয়ে দিই। এই সকালে যে ভাত খাবে, ঝিঙা সিদ্ধ করব। হ্যাঁ দুটো দেবো। তো চলো বন্ধুরা, তেল শেষ হয়ে গেছে, তেলটা প্যাকেট থেকে কেটে বোতলে ঢেলে নিচ্ছে, আর ওদিকে আবার মাছ ভাজাও বসিয়ে দিয়েছি দেখছো। আর তোমার মাছটা ভাজা হয়ে গেছে, এরপরে রান্নাটা বসাবো। ওদিকে তোমাদের দাদা ভাই কী করছে চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। কেরোসিনটা দোকানে নিয়ে যাবে, ওই দোকানের ওইখানে পিঁপড়ে টিপড়ে হলে দিয়ে দিলে একটু পিঁপড়েটা তাহলে কেটে যাবে আর কি। দু লিটার কত দাম নিয়েছে? দু লিটার 200 টাকা লিটার, আর পেট্রোলের দাম 106 টাকা। এইটার দাম বেশি তো? দাদা বেশি হয়ে যাচ্ছে। বেগুন মাছ আলু করব,
চলো মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম আরেকটু তেল আর পেঁয়াজ কুচানা দিয়ে দিলাম, দিয়ে এরপরে বেগুন আলুটা দিয়ে দেবো আর দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বেগুন আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটা দিয়ে কষতে দিয়ে তারপরে চলো ওইদিকে ফ্লিপকার্ট থেকে এই দুদিন হয়ে গেল বাজার এনেছে হলুদ জিরা লঙ্কা তারপরে তেল এই সব নিয়ে আসছে, চলো তোমাদেরকে দেখাবো। এটাও জিরা আর ওর সঙ্গে এটাও জিরা পাউডার, এটা 300 জিরা আর 400 হলুদ, আর হলুদ আছে এটা 500 আর এখানে ভিতরে দুটো আছে। এর ভিতরে কি অফার দিছিল নাকি? এর ভিতরে হলুদ আছে 200, ওই তো হ্যাঁ, লঙ্কা 200, ধনে 200, তিনটা প্যাকেট আছে ঠিক আছে। আর এখানে একটা সঙ্গে একটা ফ্রি, এখানে লঙ্কা গুঁড়ো হচ্ছে 100 করে দুটা আর এটাতে ধনে গুঁড়ো দুটো, একটা মানে একটা একটা দামে একটা সঙ্গে একটা ফ্রি মানে একটা দামে দুটো আর কি। হ্যাঁ এই এই যদি ছিড়ো লঙ্কা তখন এখান থেকে ছিড়ে নেবে, নাহলে এই এখানেও লঙ্কা আর বাইরে লঙ্কা নাই মনে হয়। 400 লঙ্কা, 400 ধুনা আর 300 জিরা, 700 হলুদ, হলুদ অনেক বেশি আছে, হলুদটা তো বেশি লাগে, সব শেষ হয়ে যায় হলুদটাই শেষ হয়ে যায়, উপরে উপরে গোছ করে দেবে। আর তখন দেখলে তো একটা প্যাকেট সরষের তেলের প্যাকেট একটা কেটে বোতলে ঢেলে নিয়েছি আর বাকিগুলো দেখো সব রাকেশের রুমে ওই স্যালাপটির মধ্যে গুছিয়ে তুলে দিচ্ছে। সামান্য জল দিয়ে কষাতে দিয়েছিলাম, এরপরে আবার পুরো জল দিয়ে দিলাম, দিয়ে ফুটতে দেবো। রাকেশের কথা শুনো, বলে আমার মুখটা কেন কালো হয়ে যাচ্ছে, কথা শুনো শুনো, এরপরে দেখো দুটো মাথার একটা চাকা দিয়ে দেবো ঝোলের মধ্যে আর দুটো যে নেয়াজ আছে ওইটা রাতের জন্য, রাতে পেঁয়াজ দিয়ে চাটনি করে একদম সরষের তেল দিয়ে চাটনি করে মানে খাবো, তাই রেখে দেবো ফ্রিজে। তরকারিটা হয়ে গেলে মাছটা নামিয়ে দিয়ে আকসারের রুটিটা বানাবো। চলো বন্ধুরা তরকারিটা এই যে হয়ে গেছে, দেখো বন্ধুরা এখানে না রুটি ময়দার রুটি বানিয়ে নিয়েছি, তো আকসার আগে ডিমের রোল বানিয়ে দেবো, ওই রুটিটা দিয়ে রোল বানিয়ে দেবো ডিম দিয়ে। তো এখানে আছে হলুদ নুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, তাহলে এটাকেই দুটো করে দেবো। দেখো যে তোর পালংয়ের তলাতে আছে, বিস্কুটও খাবি, দুটো পরোটা খাবি, বিস্কুট খাবি, তারপর আবার বলবো একটা মিষ্টি নিতে হবে, রসগোল্লা 20 টাকা বাজার খালি ছিল তার জন্য। এই যে তোমার চা, আমার চা এ তো বন্ধুরা, তো বন্ধুরা দেখো মাছ তরকারি হয়ে গেছে, পটল ভাজি হয়ে গেছে, আকসারার টিফিন রেডি হয়ে গেছে, এদিকে চা বানানো হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দিয়ে রাকেশ আমি ভাত খাবো। তো বন্ধুরা ঝিঙে ভেড়ি সিদ্ধ করেছিলাম, ঝিঙেটা তোমাদের দাদাভাইকে সিদ্ধ করে দিয়েছিলাম আর বাকিটা একটু আর ভেড়িটা চাটনি করে আমি নিয়ে নিয়েছি আর চপ চাটনি। দেখি 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 কত ভারী, বাবা রে পাথর ঢুকিয়েছিস নাকি, কত লেখা রেখেছে দেখবেছ, দিন 10 টাকা করে, তাহলে মোট কত হচ্ছে? ভালো ভিডিও করো যেমন ভিউ বেশি আসে, প্রথমে আমি সিম্পল হাউস ওয়াইফ লিখেছিলাম,
আবার এই আর ন্যাচারাল লাগলাম কেন যে সবাইকে খাটতে হবে? তোমরা কোথায় খাটছো? তোমরা ভিডিও কোথায় করছো? হ্যাঁ দোষ তো হবেই, তোমাদের দোষ দেবো না, কাদের দোষ দেবো? আমি নামটা নামটা কিসের জন্য রাখলাম? এয়ার ন্যাচারাল, হ্যাঁ হ্যাঁ, আর চারজনের এ আর আছে বলেই তো নামটা রাখলাম যে চারজনই খাটবো আমরা। যাও আসো, ওইদিকে ভাতটা কি হলো দেখি, অনেকটা সময় চলে গেল। আর তোমাদের দাদা ভাই বলে দিয়ে চলে গেল, ভিডিওতে ভিউ বাড়ছে না কেন? ভালো করে ভিডিও বানাও। ভালো করে ভিডিও বানাবো কি করে? আমি একা কত কাজ করব বলো? আমার চ্যানেলের নাম কি ছিল জানো? আগে প্রথমে চ্যানেলটার নাম কি ছিল জানো? প্রথমে আগে সিম্পল হাউস ওয়াইফ বলো। তারপরে ভাবছি যে একা একা কত কাজ করব। আমার নামটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে বলি চারজনেরই নাম, এ দিয়ে আকসার আর আমার, এ দিয়ে প্রথমে আর ওদের বাবা ছেলের প্রথমে আর দিয়ে। তো আমি এ আর ন্যাচারালটা রাখলাম যে আমরা চারজনেই ধরে কাজ করব। ওরা হয়তো আমি বেশি করব, ওরা একটু একটু করবে। যে কোনো মানে বাজার আনতে যাওয়া বলো, কিছু কিনতে যাওয়া বলো, হয়তো ক্যামেরার সামনে এসে কথা বলা বা কিছু কাজ, হয়তো আমি কিছু কাজ করছি সেটাকে তুলে ধরা, না ওইসব ওরা কিছু করবে না। নামটা চেঞ্জ করো তো, আমার বেকার হয়ে গেল। ওরা এসব কিছু করবে না, ওরা শুধু ভিউ দেখবে, মোবাইল খুলে খুলে ভিউ দেখবে, সেইটা বললে হবে? সবাইকেই তো খাটতে হবে। আর বলে চলে গেল, ভিউ কেন আসছে না? ভিডিও তো ভালো করে ভিডিও বানাও তো। কত আমি একা একা ভিডিও বানাবো বলো? বারবার একই কাজ, একই কাজ কত দেখাবো? আর একটু বাইরের কিছু তুলে আনতে, বাইরের কিছু কি করছে ছেলে মানুষরা বাইরে কি করে? হ্যাঁ কিছু কিনা কাটা, তারপরে দোকানে দোকান যাচ্ছে, সেইখানে একটু কিছু তুললো, আমি তাহলে অ্যাড করে দিলাম, হয়তো দেখতে ভালো লাগবে না। ওইসব নেই, শুধু ওরা দেখবে ভিউ কত উঠছে, ভিউ কত উঠছে, ভিউ বললেই ভিউ, মুখের কথা। চলো ভাতটা দেখিয়ে দিই তোমাদেরকে, ভাত ফুটছে। তো বন্ধুরা দেখো, তো চলে গেল আকসারা স্কুল, রাকেশ ওদিকে পড়াশোনায় ব্যস্ত এখন। আর তারপরে ভাতটাও হতে দেরি আছে, ভাবলাম একটু ঝাড় দিয়ে দিই। তো সকালবেলা বাসি ঘর একবার ঝাড় দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি একটু নোংরা ময়লা কিচ্ছু নেই একদম, তবু অভ্যাস আর কি। ঝাড় না বুলিয়ে মানে মুছানিটা আমার যে কেমন যে একটা লাগে, তবু দেখো ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দিয়ে আর তারপরে মুছে নেবো, মুছার পর ভাত নামাবো। ভাত নামিয়ে এসে চান টান করে তোমাদের সঙ্গে একদম একদম পরে দেখা করবো আর কি। চলো বন্ধুরা, টান টান করে কাপড় মেলে দিয়ে এসেছি ছাদে। তো যখন মেলতে গিয়েছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো বন্ধুরা, এই জায়গাটা অনেকটা কথা ছিল কেটে দিয়েছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। তো দেখো সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম, দেখো ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছে। আর এই যে আলু পেঁয়াজ, আর একটু পেঁয়াজ লাগবে তো কুচিয়ে নেবো, আর একটু পিঁপড়ে হয়ে গেছিলো কি খাবার পড়েছিলো মনে হয়, ধুয়ে নিলাম আলুটা, আদা রসুন বের করে নিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। এরপরে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি, এর মধ্যেই দিয়ে দেবো আবার নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। আলুটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেবো সোয়াবিনটা, সোয়াবিনটা আলুটার সঙ্গে ভেজে নেবো। একটু আগে আলুটা একটু ভাজা হয়ে যাক, কড়কড়া নাই তো, তার মধ্যে একটু ভাজা হয়ে গেলে চলে দিয়ে পেঁয়াজটা রেডি করে নিই। যে পেঁয়াজটা আছে ওটা হবে না, যে হাফ আছে হবে না, তার একটা পেঁয়াজ কুচিয়ে নিই। তো বন্ধুরা দেখো, সোয়াবিনটা দিয়ে ভেজে টেজে দেওয়ার পর উঠেছে, মানে তারপরে যে ভিডিও আর কি হয়েছে জানি না, এটা মাসি তরকারিটা দিয়েছে। তো তারপরে যে ভিডিওটা যে কী যে হলো জানি না, পুষ হয়ে রয়ে গেল না কী হলো জানি না। রাকেশকে ভাত দিলাম, সব দিলাম, সবই তো তুলেছি, তার মধ্যে যে ভিডিওটা যে কোন দিয়ে কোথায় গেল জানি না। এই যে আমরা খেতে বসে গেছি, তোমাদের দাদাভাই চলে এসছে, আর যে মাছ পটল ভাজি, আর এই যে সোয়াবিনের তরকারিটা, আর মাসি যে তরকারিটা দিয়েছে ওইটা, চলো বিকেলবেলা দেখা করছি। বন্ধুরা আজকে আকসারা এমন একটা কাজ করেছে, স্কুলে টিফিনে কী করেছে তরকারি নিয়েছে, তরকারি স্কুলের টিফিনে কী করেছে তরকারি নিয়েছে, তরকারি নিয়ে বলছে একটু ঝোল গড়াচ্ছিল বলে টেবিলে রেখেছি, নিচেই যে টিফিন বাক্স জলের বোতল রাখার যে জায়গা থাকে না ওখানে রেখে দিয়েছে, আর ভুলে চলে আসছে কী বলবে। আর দেখো ব্যাগ রেখে দিয়ে গেছে, ব্যাগ রেখে দিয়ে আবার আনতে গেছে, মোটর সাইকেলের আওয়াজ পাচ্ছি আসছে। পেয়েছো?
কিছু বলারই ছুটছিলি কেন, কিসের জন্য ছুটছিলি? বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আক্সারাকে ভাত দিই। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু, আর লাইক দিতেও কিন্তু ভুলো না, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। বন্ধুরা তোমাদের কোনো কিছু টাকা পয়সা কিছু লাগবে না, শুধু এই পুনোটা এই দিদিটার শুধু একটু সাহায্য হয়ে যাবে আর কি, বুঝতে পারলে? তো চলো কালকে আবার ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো আজকের মতন রাখছি, টাটা। আর আগে স্টেশন যাচ্ছে ফোন করলো না তো বন্ধুরা আগের মতন রাখছি, টাটা।